আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ আবার গর্ত থেকে বার হইতেছে। আমরা দেখতেছি যে তারা টুকটাক ঝটিকা মিছিল টিছিল করতেছে এখানে সেখানে। তারা নাকি আবার দপ্তর চাচ্ছে কোথায়। তারা আবার সাকিবের ফ্যানও হইলো, সাকিবিয়ার নাকি জানি বলে আর কি, হাবি জাবি ওগুলো হইলো। এরপর আবার চুপু আবার বলে বসলো যে শেখ হাসিনা পদত্যাগ করে নাই। তো এরা আবার একটু 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 বার হওয়ার চেষ্টা করতেছে এবং এটাতে আমি ভীষণ খুশি, আমি চরমভাবে খুশি। মানে এদের বেকুবি দেখলে আমার ভীষণ খুশি লাগে, সবসময় লাগতো, এখনও লাগে। আর এই অবস্থায় এসে আমি আরও ভীষণ খুশি। আমরা একটু বাংলাদেশের মানুষের একটু তাও যে একটু সমবেদনা আসতেছিল আওয়ামী লীগের প্রতি, বা হয়তো বা তাদের যে অপরাধগুলো একটু চাপা পড়ে যাচ্ছিল, বা তাদের দলটা একটু চাপা পড়ে যাচ্ছিল, একটু আড়ালে চলে যাচ্ছিল, এইটা আপনার লাভ দিয়ে চাগায় চলে আসছে। আমি চাই যে আওয়ামী লীগ আরও আসুক। শুধু আসুক মানে কি, ওরা একেবারে বড় বড় মিছিল করুক এখানে সেখানে। আমি এটা চাই, ব্যক্তিগতভাবে চাই। আর কথা হচ্ছে যে আওয়ামী লীগ এইটা এগুলো কেন করতেছে। তো এটা একটা হইতে পারে যে জাস্ট মানুষ যাতে তাদেরকে ভুলে না যায়। মানে আমি বলতেছি যে মানুষ তাদেরকে ভুলবে না, সেই ভুলে না, বাট বলা যায় যে একটুখানি মানে কি বলা যায় যে একটুখানি মানুষের মধ্যে যাতে একটু থাকে, মানে মানুষ যাতে তাদের নিয়ে একটু চর্চা করে, একটু কথা বলে, তো সেই জন্যই হয়তো বা তারা এটা করতেছে। বা আরেকটা হইতে পারে যে বড় বড় নেতাগুলো তো আসলে দেশ ছেড়ে চলে গেছে, তো তাদের তো আসলে কোনো রিস্ক নাই, জানের রিস্ক বলা যায় বা গ্রেফতারের রিস্ক তো আসলে সেরকম নাই। আর বাংলাদেশে আসা হচ্ছে কর্মী টাইপের সাধারণ মাঠ পর্যায়ের নেতা, মিট থেকে মাঠ পর্যায়ের নেতা। তো এই জাতীয় মানে ছ্যাঁচড়া এই টাইপের রাস্তার নেতাদের ব্যাপারে তো বড় নেতারা হয়তো চিন্তা করেও নাই, করবেও না কখনো। সেজন্য বড় নেতারা চাইতেছে যে এদেরকে একটু সামনে বাড়াই দেই, এদেরকে উজ্জীবিত করি, এরা যা একটু মিছিল টিছিল করুক, দু একটা মাইন খেলে খাবে, অসুবিধা নাই, কিন্তু তারপর যাক। আর যদি একটু মাইন খায়, যদি কিছু যদি মরে, গুলি টুলি খায় যদি মরে, তাহলে তো ভালো, ওইটা দিয়ে একটা ইস্যু তৈরি করা যাবে। তো এরা হয়তো তাই চাইতেছে আমার ধারণা। তো এখন যেটাই চাক, এখন এই স্ট্র্যাটেজি কি ঠিক আছে আমি জানি না। আসলে এই আওয়ামী লীগ নিজে গাধা নাকি আমাদের গাধা ভাবে, নাকি আসলে ওরাই বুদ্ধিমান আমরাই গাধা, নাকি ওরা গাধা আমরা বুদ্ধিমান, কি আর মানে আমি জানি না। কিন্তু আমার মতে যে স্ট্র্যাটেজি ভীষণ খারাপ। তার আগে যে স্ট্র্যাটেজি ছিল যে এই যে রিসেট, তারপরে যেমন ধরেন সোনার বাংলা ইত্যাদি ইত্যাদি, রবীন্দ্রনাথ, এইসব নিয়ে যে স্ট্র্যাটেজিগুলো ছিল, মানে সফট স্ট্র্যাটেজি, অনলাইনের সফট স্ট্র্যাটেজি, ওগুলো অনেক বেশি কাজে ছিল এইগুলোর থেকে। এখন সামনাসামনি আসার পরে যেটা হইতেছে, যে কারণে আমি অনেক খুশি যে আমরা আবার ইউনাইটেড হয়ে আছি, আমরা যাদের বিপক্ষে। আওয়ামী লীগ আবার যখন চোখের সামনে চলে আসতেছে, আমরা যখন তাদের দেখতেছি, তারা মিছিল করতেছে, আমরা আবার ইউনাইটেড হয়ে আছি। দেখেন মাঝখানে খেয়াল করেন, অনেক কিছু নিয়ে একটু ডিভিশন তৈরি হচ্ছিল, তারপর একটু সমস্যা তৈরি হচ্ছিল জিনিসপত্রের দাম টাম নিয়ে, বাজারে জিনিসপত্রের দাম অনেক বেশি ইত্যাদি ইত্যাদি। তো মানুষের মধ্যে একটু একটু ক্ষোভ, একটু একটু ডিসকমফোর্ট তৈরি হচ্ছিল। কিন্তু আওয়ামী লীগ নিজের হাতে এই কাজগুলো করে তারা আবার মানুষকে ইউনাইটেড করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আরও দেখেন যে কতটা বেকুব, ধরেন চুপ্পু একটা প্রেসিডেন্ট, সে তো তাও আওয়ামী লীগের একটা অ্যাসেট, তাই না? সে প্রেসিডেন্ট, সে মানে বাংলাদেশের সবচেয়ে উঁচু পজিশনে, সবচেয়ে সম্মানজনক পজিশনে আওয়ামী লীগের একজন লোক আছে, সে তো জেনে অ্যাসেট। এবং চুপ্পুর কথা আমি ভুলে গেছিলাম, বিপ্লবের পরে অনেক কথাবার্তা উঠছিল যে চুপ্পুকে সরাইতেই হবে, পদত্যাগ করাইতে হবে, অনেক দাবি জানাইছিল। যাই হোক, শেষ পর্যন্ত সে তার পদত্যাগ হয় নাই এবং সে টিকে গেছে, এবং একটা সময় পরে মানুষ তার কথা ভুলে গেছিলো, সে আড়ালে চলে গেছিলো। মানুষ কিন্তু আসলে চুপ্পুকে নিয়ে মাথা ঘামাইতো না, বা হ্যাঁ মানে মাথা কিন্তু ঘামাইতো না, চুপ্পু যা আছে এটা আসলে কেউ অভাবে খেয়াল করতো না। কিন্তু এই কাজটা করে এইভাবে একটা আগ বাড়ায়, একটা ফালতু একটা রিস্ক আর কি, এটা করে সে কিন্তু সামনে চলে আসলো। এখন হয়তো বা তারে পদত্যাগ করতেও হইতে পারে, কোলাপানের চাপে তারা পদত্যাগ করতেও হইতে পারে। যদি পদত্যাগ করে, তাহলে এই ফালতু একটা কাজে, মানে ফালতু একটা কথা বলে এত তাড়াতাড়ি সে এবং আওয়ামী লীগ তার মতো একটা অ্যাসেট হারাইলো, তাই না? তো তাই তো দাঁড়াচ্ছে, মানে কতটা বেকুব দল হইলে, কতটা গর্ধব দল হইলে, এদের কোনো ধরনের কোনো আইডিয়া নাই, বাংলাদেশের মানুষ কী চায় বা মানুষের পারসেপশন বোঝার কোনো ধারণাই এদের নাই। বাংলাদেশের একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা গরিব ঘরের একটা বাচ্চা, একটা ছোটো একটা ছেলে বা একটা মেয়ে, ধরেন যে যার বয়স হচ্ছে 10 বছর, তাকে যদি যে কোনো বাচ্চা, তাকে যদি খুব করে ধরে, তার কাছে যদি বাংলাদেশের মানুষ সম্পর্কে পারসেপশন জানতে চান, মানে সে যা পারসিভ করবে এই আওয়ামী লীগ, শেখ হাসিনা, এগুলার
ওই ওর ওর ধারে কাছে পর্যন্ত নাই। এগুলো এতটাই, এগুলো এই লেভেলের ইনএফিসিয়েন্ট, এই লেভেলের গর্ধব আওয়ামী লীগ। শেখ হাসিনার কথাই ধরেন, সে একটার পর একটা শেষ দিকে সে ভুল সিদ্ধান্ত নিয়ে গেছে একটার পর একটা। কতটা বেকুব হইলে একজন প্রধানমন্ত্রী, কতটা বেকুব হইলে বলতে পারে যে তার পিয়ন 450 কোটি টাকার মালিক? কতটা বেকুব হইলে বলতে পারে? আরও দেখেন, পৃথিবীর যে কোনো নেতা হইলে, ধরেন মোদিও যদি হইতো, এরকম একটা বিপ্লবের পরে সে হসপিটালে দেখতে যেত। ধরেন কংগ্রেসের সাথে তার গ্যাঞ্জাম লাগছে বা ছাত্রদের সাথে যাইতো, ওইখানে যায় একটুখানি জাস্ট লোক দেখানোর জন্য হইলেও ওদেরকে দেখে আসতো, রুগীদের দেখে আসতো। শেখ হাসিনা গেল কোনো স্টেশনে, গেল স্টেশনে যে আবার বাড়ায় দিল মানুষকে, মানে খেপায় দিল, মানে মানুষ খেপতে পারে, ব্যাকফায়ার করতে পারে, এরকম প্রতিটা কাজ সে করছে, প্রতিটা কাজ সে করছে, তার প্রতিটা স্টেপ আপনি খেয়াল করেন যেগুলো মানুষকে ব্যাকফায়ার করছে। তো এরা আসলে অদ্ভুত জীব, এরা অদ্ভুত জীব। এখন ধরেন এখন তারা কী করতেছে, এভাবে করে মাত্র আড়াই মাসের মাথায় সামনে আসে, তো তারা এখন আবার নিজে থেকে কালার করে ফেলতেছে, মানুষ তাদের কথা ভুলে গেছিল, এখন আবার মানুষ নড়ে চড়ে বসছে। এরপরে হয়তো বা তাদেরকে দেখলে আমি যাই না, আবার হয়তো একটু ভায়োলেন্টের দিকেও যাইতে পারে, একটু ভায়োলেন্সের দিকেও যাইতে পারে পাবলিক, কিন্তু তারা নিজের পায়ে নিজে এমনকি কুঠার মারে। আমি হইলে 6 মাস চুপচাপ বসে থাকতাম, অনলাইনে যা যা চালাইতাম, অ্যাক্টিভিজম চালায় অনলাইনে, তারপর আস্তে আস্তে একটু একটু টুকটুক করে বার হইতাম যখন একটু সব ঠান্ডা হইতো, কিন্তু এগুলো আসলে গর্ধব। যাই হোক, আওয়ামী লীগ আসলে এদের কথা বললে খুবই কোনো লাভ নাই, একেবারে মানে স্টুপিড একটা দল। এইটাই প্রমাণ করে যে আসলে কোটা কোনো কাজের একটা জিনিস না। আওয়ামী লীগ তো সব কোটায় আসা দল, তো শেখ হাসিনা তো ধরেন বাপের কোটায়, সে হচ্ছে গিয়ে আসছে, তার শেখ পরিবার আর সবাইও শেখ কোটায় আসছে। তো আওয়ামী লীগ তো হচ্ছে পুরো কোটার একটা দল, এবং কোটার দলে আসলে পারফরমেন্স কীরকম খারাপ হয়, কোটা জিনিসটা আসলে থাকা উচিত না, এটাতে আমি বুঝলাম। আমাদের দরকার আসলে মেধা, এটাই হচ্ছে দরকার, বাংলাদেশের দরকার মেধা। এই আওয়ামী লীগের মতো এবং শেখ পরিবারের মতো এরকম কোটা ভিত্তিক রাজনীতিবিদ এবং দল আমরা চাই না। ওরা নিজেরাই প্রমাণ করলো যে এরা আসলে কতটা বেকুব এবং কোটা কোনো কাজ করে না, এ আর কি। যাই হোক, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।